নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আপনারা এতক্ষণে দুর্ভাগ্যজনক খবরটি জেনে ফেলেছেন যে আপনাদের পরীক্ষা কিন্তু আবারও দিতে হবে এবং আপনাদের যে রিএক্সামিনেশান পাঁচশো ছয় সাতের ওপর সেটি হবে তিন ফেব্রুয়ারি দু হাজার উনিশে তো আজ হচ্ছে পঁচিশ তারিখ তো সেই হিসেবে দেখতে গেলে আপনাদের হাতে হয়তো আট ন দিন মতো সময় রয়েছে আমি ধরে নিলাম এক সপ্তাহ আপনাদের হাতে সময় রয়েছে তো এই এক সপ্তাহের মধ্যে কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন যাতে কিনা সিক্সটি পার্সেন্ট অন্ততপক্ষে মার্কস পাওয়া যায় বা অন্যভাবে বললে পাস মার্কসটি তোলা যায় সেটা কিভাবে সম্ভব এই সাত দিনের প্রস্তুতিতে আমি এখানে এর ব্যাপারে আপনাদেরকে দশটি টিপস দেবো আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে যে দশটি টিপস আমি এখানে বলবো সেই দশটি টিপস যদি ফলো করেন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের সিক্সটি পারসেন্ট মার্কস তোলা কোনো ব্যাপারই নয় তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম টিপসে তো এক নম্বর যেটি আমি জানাবো আপনাদেরকে যে ওই দিন অর্থাৎ তিন ফেব্রুয়ারি কিন্তু ব্রিগেডে মিটিং রয়েছে যে কারণে আপনাদের কিন্তু বাস ট্রেনের সমস্যা থাকবে তাই আগে থেকেই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আপনারা আপনাদের সেন্টারগুলো দেখে নেন কোথায় পড়েছে অ্যাডমিট কার্ড দিতে শুরু করে দিয়েছে আপনারা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করুন এবং নিজেদের সেন্টারটি সম্বন্ধে ওয়াকিবহাল বহাল হন যে কোথায় আপনাদের সেন্টার পড়েছে সেখানে কিভাবে যাবেন যাওয়া আসার সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা তার পরিপূরক ব্যবস্থা ভেবে রাখুন কিভাবে আপনারা যাবেন এরকম যেন না হয় যে পরীক্ষা নটা থেকে আপনারা পৌঁছালেন দশটায় তো তার জন্য অবশ্যই আপনারা এক ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পৌঁছাবেন তার জন্য আপনাদের যা করতে হয় যদি একদিন আগে গিয়ে থাকতে হয় সেখানে তাহলে আপনাদের কিন্তু সেটাই করতে হবে কারণ সেই দিনকে কিন্তু গাড়ি ঘোড়ার সমস্যা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আগে থেকে ভেবে নেবেন দ্বিতীয় টিপস সেটি হলো সিবিএসি বোর্ডে আপনাদের অনেকেরই এক্সাম সেন্টার পড়েছে আপনারা জানেন তো মোটামুটিভাবে একটা জিনিস আপনারা ভেবে চলুন যে আপনাদের কিন্তু বন্ধুদের সহযোগিতা খুব একটা পাবেন না বা অন্যান্য সহযোগিতা কোনোভাবেই কিন্তু পরীক্ষা সেন্টারে পাওয়ার সম্ভাবনা কিন্তু আমি কম দেখছি যদি পান সেটা আপনাদের ভাগ্যবশত কিন্তু আমার যেটা মনে হচ্ছে আপনারা কিন্তু সেই সম্ভাবনা খুবই কম সহযোগিতা পাওয়ার তো সেই হিসেবে আপনাদের নিজের যোগ্যতাই এই পরীক্ষা কিন্তু দিতে হবে তো তার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি জানাই তিন নম্বর আপনাদের জন্য টিপস হচ্ছে যে আপনাদের যেটি দুশো পার্সেন্ট এফ এফোর্ট দিতে হবে যে বিষয়টিতে সেটি হলো আপনাদের ওয়েমআর সিট ফিল আপের ক্ষেত্রে ওয়েমআর সিট ফিল আপ কীভাবে করবেন আমার চ্যানেলে আমাদের চ্যানেলে কিন্তু এর ওপর ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি ওএমআর সিট কীভাবে ফিল আপ করবেন তো আপনারা আমি বলবো আপনারা সেইভাবে ওয়েমার সিটটি দরকার পড়লে আবার একবার প্রিন্ট করে নেন যাদের ওয়েমার সিট ফিল ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং ভিডিওটি দেখে আপনারা শিখে নেন কীভাবে আপনাদের ওএমআর সিটটি ফিল আপ করবেন অন্ততপক্ষে একবার প্র্যাকটিস করে নেবেন তাহলে পরীক্ষাতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে কারণ এটি কিন্তু প্রায় ভুল হয়ে থাকে এবং যে কারণে আপনাদের কিন্তু এবি প্রবলেমগুলো চলে আসে তো আবারও বলছি আপনাদের জন্য যে আপনাদেরকে যেটা সব থেকে বেশি যে বিষয়টি নজর রাখতে হবে সেটা হচ্ছে ওএমআর সিট সেটিতে কিন্তু একটি বিষয়ও ভুল করবেন না নিজের সবথেকে মনোযোগ সহকারে বলা যায় এই ওএমআর সিটটি আপনারা ফিল আপ করবেন কারণ এটি যদি ভুল হলো তাহলে কিন্তু আপনাদের রেজাল্টে সমস্যা হয়ে যাবে আপনি যতই লিখে আসুন না কেন চার নম্বর পয়েন্টে যদি আমরা যাই তাহলে আপনাদেরকে কি করতে হবে এবার পরীক্ষার প্রস্তুতির জন্য সেটা বলি প্রথম যেটি করবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে সাজেশানগুলো ডাউনলোড করে নেবেন পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের একটা জিনিস মনে রাখবেন এই সাজেশানগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে এনআরএস নিউজ ডট ডিডিএলজি ডট ইন আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি এখান থেকে সরাসরি পেয়ে যাবেন এই যে এনআরএস এর সাজেশান যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই পাঁচশো ছয় সাথে সাজেশান রয়েছে তো এই সাজেশানটি কিন্তু এখনকার দেওয়া নয় এটি আমাদের পুরনো সাজেশান কিন্তু যখন আমরা সাজেশান তৈরি করি মোটামুটিভাবে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকে সেই সবগুলোই দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা প্রথমে সাজেশানটি ডাউনলোড করবেন প্রত্যেকটি সাজেশান ডাউনলোড করে নেবেন এখানে ব্লক ওয়াইজ ইউনিট ওয়াইজ সব ভাগ করে দেওয়া রয়েছে আপনাদের জন্য তো আপনারা সেই অনুসারে ডাউনলোড করে নেওয়ার পর পাঁচশো ছয় সাতের যে পুরনো পরীক্ষা হয়েছে ভালো করে খেয়াল রাখবেন লাস্ট যে পরীক্ষাটি হয়েছে পাঁচশো ছয় ছয় সাতের যেটি ক্যান্সেল হয়েছে সেই প্রশ্নগুলিকে কালেক্ট করুন আমিও চেষ্টা করব পরবর্তীকালে পাঁচশো ছয় সাথে পুরোনো প্রশ্নটি আপনাদেরকে দিয়ে দেওয়ার ভিডিওর মাধ্যমে এবং সেখানে লিঙ্ক দিয়ে দেওয়ার তো আপনারা নিজেদের প্রশ্নগুলি একবার খুঁজে দেখুন সেখান থেকে নিশ্চয়ই পেয়ে যাবেন আপনাদের পাঁচশো ছয় সাতের প্রশ্ন সেই প্রশ্ন যেগুলো এসছে সেই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি এসেছে সেগুলিকে বাদ দেবেন এই সাজেশন থেকে এবং একটি ফেয়ার করবেন যেগুলি বাঁচলো সেই প্রশ্নগুলি নিয়ে ফেয়ার করবেন এটি হচ্ছে আপনাদের সাজেশন ফাইনাল সাজেশান পাঁচশো ছয় সাতের ওপর আগামী তিন ফেব্রুয়ারি পরীক্ষার জন্য এর আগের যেগুলো পরীক্ষা হয়েছে সেখানে মোটামুটিভাবে আপনারা জানেন যারা আমাদের সায়াসেন ফলো করেন একটা বিশাল রকম কমন এসে থাকে তো এবারও তার আসান রূপ হবে এবারও সেই রকমই হবে বলে মনে করি আমি তো আপনারা যেটা করবেন আশা করি বুঝে গেছেন গতবার যে পাঁচশো ছয় সাতের পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে বাকি সায়াসেনগুলোকে আলাদা করে নেবেন সেটাই আপনার ফাইনাল সাজেশান এবার এমসিকিউ এর ব্যাপারটা বলি এমসি এর ক্ষেত্রে হল ম্যানেজ হয়ে যাওয়ার ব্যাপার একটা থাকে কিন্তু আমি নেগেটিভ চিন্তাটাই করছি যে আপনাদের হয়তো হল ম্যানেজও আপনারা করতে পারলেন না তো আমি চেষ্টা করবো এই সামনে যে কদিন রয়েছে এমসিকিউ এর ওপর কিছু ভিডিও দেওয়ার সেখান থেকে আপনাদের কিছু কমন এমসিকিউ আপনারা আশা করছি পেয়ে করে নিলাম সেখান থেকে আপনারা একটি প্রশ্ন কমন পেলেন না তারপরও আমি বলবো প্রতিটি এমসিকিউ আপনারা অ্যাটেন্ড করবেন সম্ভাব্যতার থিওরি অনুসারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের ঠিক হবেই অর্থাৎ দশটি প্রশ্নের মধ্যে যদি আপনি আন্দাজেও মারেন মোটামুটিভাবে তিনটে দু থেকে তিনটে কিন্তু প্রশ্ন আপনাদের ঠিক হবেই এটা সম্ভাব্যতা থিওরি থিওরি বলছে এটা কিন্তু বিজ্ঞানসম্মত প্রত্যেকেই অবশ্যই আপনাদের এমসি কমন আসুক বা না আসুক দশটি প্রশ্নই উত্তর কিন্তু আপনারা অ্যাটেন্ড করবেন এবং আমি নিশ্চিত সেখান থেকে আপনাদের তিনটি প্রশ্ন অন্ততপক্ষে ঠিক হবেই হবে কারণ এটা আমার কথা নয় এটা বিজ্ঞানসম্মত একটা থিওরি যাকে বলে পসিবিলিটি থিওরি বা সম্ভাব্যতা থিওরি সেই অনুসারে এটা আমি বলছি ছয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে আপনারা প্রশ্নের উত্তরগুলো কতটা লিখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রশ্নের উত্তর আপনার বেশি লেখা মানেই যে বেশি নম্বর পাওয়া তা কিন্তু নয় আপনার এখানে আমি আপনাদেরকে যেটি রেকমেন্ড করব যে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আপনারা এক থেকে দেড় পাতা লিখুন দেড় পাতা লেখাই যথেষ্ট পাঁচ নম্বরের প্রশ্নের জন্য দশ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আপনারা আড়াই থেকে তিন পাতা লিখুন এটা একদম মিনিমাম বললাম তবে এর বেশি লিখতে যাবেন না কারণ সেটা করতে গিয়ে হয়তো আপনাদের কোনো জানা প্রশ্ন ছেড়ে আসতে হবে তাই এটি একটা আপনাদের একটা টার্গেট থাকা দরকার যে পাঁচ নম্বরের প্রশ্ন দেড় পাতা এবং দশ নম্বরের প্রশ্ন তিন পাতা এইভাবে কিন্তু প্রশ্নের উত্তরগুলিকে সাজাবেন তো এবার আসি সাত নম্বর পয়েন্টে যেটা আমার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এটি বলতে পারেন আপনাদের মূল মন্ত্র পরীক্ষায় পাস করার ক্ষেত্রে তো আমি যে সাজেশন দিয়েছি কিভাবে আপনারা সেই সাজেশন তৈরি করবেন সেটাও বলেছি আমি ধরে নিলাম যে সেই সাজেশন আপনারা করতে পারলেন না আমি আপনাদেরকে বলবো অন্ততপক্ষে পাঁচ থেকে দশটি প্রশ্ন অবশ্যই আপনারা ঠোঁটস্থ করে যাবেন এই সাত দিনে অন্ততপক্ষে পাঁচটি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই করতে পারবেন এটুকু আমার বিশ্বাস রয়েছে এরপর যখন পরীক্ষা হলে আপনি প্রশ্ন পড়বেন একবারের জায়গায় সেই প্রশ্নটি চারবার পড়বেন এই যে বিএ ডি ট্রেনিং গুলো হয়ে থাকে এগুলো তে যে প্রশ্নগুলো পড়ে থাকে দেখবেন আপনাদের যে স্কুলের অভিজ্ঞতা রয়েছে সেখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি একটু প্রশ্নটিকে পড়েন আপনারা দেখবেন বানিয়ে লিখে নিতে পারবেন এটা যদি পারেন মোটামুটি ভাবে খুবই ভালো আপনারা বানিয়ে লিখে দেন যেটুকু পারেন আমি যে লেন্থ বলেছি দেড় পাতা এবং তিন পাতা আমি এটুকু বিশ্বাস করি আপনারা একজন শিক্ষক প্রত্যেকে তো তিন পাতা প্রশ্নের উত্তর লেখা এমন কিছু আপনাদের ব্যাপার নয় আপনারা যা অভিজ্ঞতা এতদিনে সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতা থেকেই আপনারা বেশিরভাগ উত্তর দিতে পারবেন আমি ধরে নিলাম সেটাও আপনারা পারলেন না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আমি বলেছি অন্ততপক্ষে পাঁচটি প্রশ্নের উত্তর আপনারা মুখস্থ করে যাবেন সেই পাঁচটি প্রশ্নের কিন্তু উত্তরই কিন্তু আপনাদেরকে লিখে আসতে হবে এই পরীক্ষাগুলোতে সে ক্ষেত্রে যেটি করবেন প্রশ্নের প্রথমটি প্রশ্নের যখন উত্তর লিখবেন প্রথমটি প্রশ্ন অনুসারে লিখবেন প্রথম অংশটি এবং শেষ অংশটিও প্রশ্ন অনুসারে লিখবেন এবং মাঝে ঢুকিয়ে দেবেন যে পাঁচটি প্রশ্ন আপনারা মুখস্থ করে আছেন সেটাকেই ঘুরিয়ে ফিরে একটু ঢুকিয়ে দেবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং দায়িত্ব নিয়ে বলছি আপনারা 60% নম্বর ইজিলি উঠে যাবে আমি এর আগেও এই কথাটি বলেছি যে যখন আমি बीएड ট্রেনিং করছিলাম তো তখন আমার এক শ্রদ্ধেয় স্যার ছিলেন উনি একটি জিনিস বলতেন যে এই সব বলা যায় এই এই সব ট্রেনিং গুলিতে আপনি যদি শুধুমাত্র একটি শব্দই লিখে আসেন উনি বলতেন যে শিক্ষক এবং শিক্ষার্থী এই কথাটি লিখে দিলেই আপনি 60% নম্বর তুলে ফেলবেন তো আমিও আপনাদেরকে সে কথাটিই বলবো যে আপনারা যাই লিখে আসুন না কেন খাতা ফাঁকা রেখে আসবেন না খাতা ভরিয়ে আসবেন আপনারা নিশ্চিত ভাবেই সিক্সটি নম্বর পাবেন এমন একজনও দেখাতে পারবেন না এর আগের পরীক্ষাগুলো আপনারা দিয়েছেন যে আপনারা সেখানে হাতি ঘোড়া লিখে এসেছেন তারপরেও পাস করেননি এরকম কেউ বলতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা যা পারেন লিখে আসুন অবশ্যই আপনারা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে পাস করবেন আট নম্বর পয়েন্টে আসি সেটা হলো যে একটি প্রশ্নও ছেড়ে আসবেন না প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করবেন পাঁচ নাম্বার দশ নাম্বার এবং দুই নাম্বারের এমসিকিউ কিউ একটি প্রশ্নও কিন্তু আপনাদের ছেড়ে আসা যাবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ এটি ছেড়ে এলে কিন্তু আপনাদের একটি প্রশ্ন হয়তো আপনারা অনেকটা বড় লিখলেন আবার অন্যটি ছেড়ে আসতে হলো তার জন্য সেখানে সময় লেগে গেল সেটা হলে কিন্তু আপনাদের নম্বরটি অনেকটাই কমে যাবে তার থেকে আপনি সব প্রশ্নগুলোর উত্তরই ছোট ছোট করে লিখুন এবং প্রতিটি প্রশ্ন অ্যাটেন্ড করুন আমি একটু পর আপনাদেরকে জানাচ্ছি যে টাইম বিভাজনটা কিভাবে করবেন কোন প্রশ্নের জন্য কতটা উত্তর সময় দেবেন ৯ নম্বর পয়েন্টে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনাদের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমেই যখন ওয়েমাসিট ফিল আপ করার পরই কিন্তু এমসিকিউ এর প্রতিটি প্রশ্ন লিখে নেবেন এবং উত্তরের জায়গাটি ফাঁকা রেখে দেবেন যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে 100% নিশ্চিত থাকেন সেখানে লিখবেন না হলে সেটিকে ছেড়ে দেবেন সেটিকে ফাঁকা রেখে দেবেন পরীক্ষার শেষের দিকে কিন্তু আপনি বাকি এমসি কিউ গুলো লিখবেন কেন এটা আমি বলছি অনেক ক্ষেত্রে কি হয় পরীক্ষার প্রথম দিকে হয়তো আপনার বন্ধুদের সাহায্য পেলেন না কিন্তু এরকম হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যায় যে পরের দিকে বন্ধুদের সাহায্য নেওয়া যেতে পারে এম সি ক্ষেত্রে তো সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন যদি প্রথম দিকে আপনারা উত্তর চলে আসেন লিখে ফেলেন তো আমি বলব আপনারা এমসি কিউ যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্টেক্ট থাকবে সেগুলো আগে লিখে নেবেন প্রশ্নগুলো আগে লিখে রাখবেন এবং উত্তরের জায়গাটি শুধু ফাঁকা রাখবেন পরে যখন সময় পাবেন তখন আপনারা সেই উত্তরগুলো বসিয়ে নেবেন তার জন্য বড় আপনার পাঁচ থেকে 10 মিনিট সময় লাগতে পারে এবং 10 নম্বর পয়েন্ট এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটি হচ্ছে আপনাদের টাইম টেবিল অর্থাৎ কতটা সময় কোন জিনিসের জন্য দেবেন তো প্রথমেই বলি ওএমআর জন্য আপনাদেরকে কিছুটা আগে খাতা দিয়ে দেওয়া হয় পনেরো মিনিট আগেই হয়তো সেই খাতাটি দিয়ে দেওয়া হয় আমি ধরে নিলাম আপনাদের সময়ই খাতা দিলো তাহলে আপনাদের হাতে টোটাল সময় হচ্ছে সব কিছু করার জন্য তিন ঘন্টা তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনাদের তিরিশ মিনিট ওএমআর ফিলাপে ফিল লাগলো আমি জানি এটা লাগার কথা নয় যারা ইয়াং স্টুডেন্ট রয়েছেন কিন্তু অনেক বয়স্কদের কথা ভেবেই আমি ধরছি যে 30 মিনিট সময় সেই ওএমআর সিট ফিল আপে আপনাদের লাগলো ঠিক আছে যে দশটি টি এমসিকিউ থাকে সেখানে আমি 30 মিনিট ধরলাম আরও তাহলে মোট হলো এক ঘন্টা প্রতিটি এমসিকিউ এর জন্য 3 মিনিট করে তাহলে মোট হলো এক ঘন্টা বাকি পড়ে থাকলো 5 নাম্বারের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন আপনাকে লিখতে হবে 6টি সেখানে আমি 12 মিনিট করে আপনাদের সময় দিচ্ছি 12 6 অর্থাৎ 72 মিনিট আমি ধরে নিলাম রাউন্ড ফিগারে সেটি 70 মিনিট এবং 10 নম্বরের যে দুটি প্রশ্ন সেটির জন্য আমি ধরে নিচ্ছি আপনাদের হাতে রয়েছে 25 করে 50 মিনিট তাহলে মোট আপনাদের সময় হয়ে গেল 180 মিনিট এক্ষেত্রে আমি একটি কথা বলবো এই টাইমটা আমি দিয়েছি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই টাইমের আগে কমপ্লিট করার কিছুটা সময় যেন আপনার হাতে থাকে তার কারণটি হচ্ছে অন্তত পক্ষে পাঁচ মিনিট কি দশ মিনিট সময় আপনার হাতে রাখতে হবে তার কারণটি হচ্ছে যখন আপনার টোটাল কমপ্লিট হয়ে গেল একবার অবশ্যই চেক করে নেবেন যে প্রতিটি প্রশ্নের উত্তর আপনি করেছেন কিনা কোনো বাদ চলে গেছে কিনা তো অন্তত এই সময়ের থেকেও দশ মিনিট আপনাকে কিন্তু কোনোভাবে বের করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে টাইমটাকে বিভাজন করবেন প্রতিটি প্রশ্নের জন্য এবার আমি শেষ একটি জিনিস বলে আপনাদের এই ভিডিওটি শেষ করব যে আপনারা সিক্সটি পার্সেন্ট নম্বর কীভাবে পাবেন দেখে নেন তো আমি ধরে নিচ্ছি সম্ভাব্যতা থিওরি অনুসারে তিনটি প্রশ্ন আপনাদের এমসি ঠিক হলো তো সেক্ষেত্রে তিন ইন্টু টু ইজিক টু ছয় নাম্বার সেখানে আমি আপনি পেলেন আমি ধরে নিচ্ছি যে আপনাদের যে ছয় নাম্বার করে যে প্রশ্নগুলো রয়েছে আপনি যদি ডের পাতা লেখেন অন্ততপক্ষে তিন নম্বর আপনারা ইজিলি করে দেবে তিন নম্বর করে প্রতিটি উত্তরে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি তিন গণিত ছয় ইজুকাল টু আঠেরো নম্বর এবং দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আমি ধরে নিচ্ছি সেখানে আপনারা ছয় নাম্বার করে পাবেন তাহলে সিক্স ইন্টু টু টু বারো তাহলে মোট আপনাদের হচ্ছে এখানে ছত্রিশ নম্বর অন্যদিকে সত্তর নম্বরের মধ্যে আপনি পাচ্ছেন ছত্রিশ নম্বর অন্যদিকে এটুকু জেনে রাখুন আপনারা যে তিরিশ নম্বরের যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন সেখানে মোটামুটিভাবে প্রতিটি কলেজেই যতটুকু আমার জানা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ নম্বর কিন্তু আমরা আপনারা ইজিলি পেয়ে যান তো সেক্ষেত্রে ছত্রিশ আমি ধরে নিলাম আপনাদের চব্বিশ নম্বর দিয়েছে তাহলে ছত্রিশ যুক্ত চব্বিশ ইজিক টু সিক্সটি তো আমি আগেই বলেছিলাম যে সিক্সটি নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই নয় আপনি যদি এমসি কিছু নাও জানেন তাহলেও আপনার সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু উঠে যাবে সম্ভাব্যতার থিওরি অনুসারে অন্ততপক্ষে তিনটি এমসি আপনার ঠিক হবেই যদিও আপনি আন্দাজেও যদি আপনি মেরে আসেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে এবং অবশ্যই কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো ভিডিওটি আপনাদের এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমি আছি এই সাত দিনে আপনাদেরকে আরও অনেক সাহায্য করব পরীক্ষা সম্বন্ধিত প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আগামী ভিডিওগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সেখানে এমসি ওপর সাহায্য করবো সেখানে পাঁচশো ছয় সাতের ওপর নতুন কিছু দেওয়া যায় কিনা সেটিও আমি এই সাত দিনের মধ্যে আপনাদেরকে ভেবে চিনতে অবশ্যই কিছু না কিছু হেল্প করব তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন